যুদ্ধবিধ্বস্ত দেশ কিংবা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে 3 দশকের বেশি সময় ধরে ছবি এঁকে চলেছেন ব্রিটিশ চিত্রশিল্পী ব্যাংকসি। তবে কখনোই আসেননি জনসম্মুখে। ফিলিস্তিনের গাজা উপত্যকা, ইউক্রেন সহ বিশ্বের বহু জায়গায় মেলে তার চিত্রকর্ম। তার আসল পরিচয় নিয়ে রয়েছে নানা জল্পনা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ব্যাংকসি, রহস্যময় এক ব্রিটিশ চিত্রশিল্পীর ছদ্মনাম। নিজেকে আড়ালে রেখে গত 3 দশকের বেশি সময় ধরে এঁকে চলেছেন একের পর এক চিত্রকর্ম। শুধু ক্যানভাস নয়, গ্রাফিতি বা দেয়াল চিত্রে তুলে ধরেন প্রতিবাদ আর মানবতার কথা। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের গলি থেকে শুরু করে ফিলিস্তিনের গাজা উপত্যকা, কোথায় নেই তার কাজ। রাতের আধারে জনমানুষের চোখ এড়িয়ে দ্রুততম সময়ে এঁকে ফেলেন ছবি কিংবা তৈরি করেন ম্যুরাল, এরপর তা জানান দেন ইনস্টাগ্রামে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে। তার আঁকা ছবিগুলো বিক্রি করেন পেস্ট কন্ট্রোল নামক ওয়েবসাইটের মাধ্যমে। ব্যাংকসিকে বলা হয় গেরিলা আর্টিস্ট। 90 দশকের শুরুতে ইংল্যান্ডের ব্রিস্টলে গ্রাফিতি দিয়ে দৃষ্টি কাড়েন এই চিত্রশিল্পী। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি সীমানা পিলারে এঁকেছেন গ্রাফিতি। বিধ্বস্ত ইউক্রেনের ভাঙা দেয়ালগুলোতেও দেখা মেলে তার ছবির। 2010 সালে টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিলেন ব্যাংকসি। সারা বিশ্বে তার চিত্রকর্মের তুমুল জনপ্রিয়তা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক নিলামে তার আঁকা প্রেস ইওর সেলফ বিক্রি হয়েছে $20 লাখ, যা ধারণার চেয়ে 3 গুণ বেশি। ব্যাংকসির আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা 3 দশকেও কাটেনি। ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য মেইল সানডে দাবি, রবার্ট কানিংহাম নামক একজন শিল্পী মূলত ব্যাংকসি। কেউ কেউ আবার বিখ্যাত আর্টিস্ট ও সঙ্গীতশিল্পী রবার্ট ডি নাজাকেও ব্যাংকসি হিসেবে দাবি করেন। মিলা খন্দকার, চ্যানেল 24।